রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগলে মাত্র 11 মিনিটের মাথায় একটি ইউনিট নিয়ে দ্রুত অগ্নি নির্বাপনে নিয়োজিত হয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এরপর একে একে আরো 12টি ইউনিট এই কাজে যোগ দেয়। বরাবরের মতো এই অগ্নিকাণ্ডেও ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের নিবেদিত প্রাণ সদস্যরা। দেশে অগ্নিকাণ্ড, ভূমিধস, ভবন ধস, সড়ক লঞ্চ ডুবির মতো ঘটনাগুলোতে অসহায় মানুষ সবসময় পাশে পেয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদস্যদের। চলুন জেনে নেই বীরদের বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের ইতিহাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সাধারণ জনগণের সেবায় নিবেদিত। তৎকালীন ব্রিটিশ সরকার অবিভক্ত ভারতে 1939-40 সালে দমকল পরিষেবা সৃষ্টি করে। দেশভাগের পর আঞ্চলিক পর্যায়ে কলকাতা শহরের জন্য কলকাতা ফায়ার সার্ভিস এবং অবিভক্ত বাংলায় বাংলার জন্য বেঙ্গল ফায়ার সার্ভিস সৃষ্টি করা হয়। 1947 সালে এই অঞ্চলের দমকল পরিষেবাকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে অভিহিত করা হয়। 1951 সালে আইনি প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স অধিদপ্তর সৃজিত হয়। কর্ম ব্যবস্থাপনার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেস্কিউ বিভাগ নামে একটি বিভাগ সৃষ্টি হয়। 1981 সালের 9 এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের উদ্ধার পরিদপ্তর, এই তিনটি পরিদপ্তরের সমন্বয়ে বর্তমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরটি গঠিত হয়। সেই থেকে আজ পর্যন্ত নানা প্রতিকূলতার মাঝেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস সদস্যরা। 2023 সালের এপ্রিল মাসে ঈদের ঠিক আগে ঢাকার বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ ঘটনা ঘটায়। উৎসুক জনতা, পানির অভাব, প্রতিকূল আবহাওয়া সহ নানা প্রতিবন্ধকতার পরও ফায়ার সার্ভিসের 48টি ইউনিট প্রায় 6.5 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে বঙ্গবাজারের ভয়াবহ নিয়ন্ত্রণে আনে। কিন্তু দুর্ভাগ্যবশত সে সময় ফায়ার সার্ভিসের সদর দফতর এবং ফায়ার সার্ভিস সদস্যদের উপর জনতা রানা প্লাজায় ভবনধস, লঞ্চ ডুবি, তাজরিন গার্মেন্টস, নিমত প্রতিটি ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অসাধারণ কাজ করেছেন। শুধু কাজ করতে গিয়ে গত 7 বছরে ফায়ার সার্ভিসের অন্তত 20 জন সদস্য প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরো অনেকেই। 2022 সালে সীতাকুণ্ডের BM কন্টেইনার ডিপোতে ঘাতে গিয়ে অন্তত 6 জন ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ যায়, আহত হন অন্তত 21 জন। 2019 সালে বনানীতে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে উঠে FR টাওয়ারে নেভানো এবং আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করতে গিয়ে সোহেল নামে এক ফায়ার, এমন ঘটনা রয়েছে অনেক। বর্তমানে কিঞ্চিত আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনও নানা সংকটে বাংলাদেশ ফায়ার সার্ভিস। তারপরও দিন হোক, গভীর রাত হোক কিংবা ভোর, একটা ইমার্জেন্সি কলেই ফায়ার সার্ভিসের কর্মীরা সবার আগে ঘটনাস্থলে হাজির হন। দেশের অন্যান্য বাহিনীর মতো আধুনিক যন্ত্রপাতি বা পেশাদারিত্বের মাপকাঠিতে হয়তো ফায়ার সার্ভিস অনেক পিছিয়ে, কিন্তু ফায়ার সার্ভিসের প্রতিটা সদস্য ভালোবাসা, মায়া এবং মানব প্রেম নিয়ে নিরলস চেষ্টায় সবার তুলনায় এগিয়ে। 2023 সালে জনসেবায় স্বাধীনতা পুরস্কার পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। কাজের তেমন একটা স্বীকৃতি কপালে না জুটলেও কিংবা অন্যান্য বাহিনীর তুলনায় কম সুযোগ সুবিধা পাওয়ার পরও ফায়ার সার্ভিসের সদস্যরা নীরবেই নিজেদের কাজ করে যান। সময়ে অসময়ে আর এই শহরে সড়ক প্রবণ দুর্যোগের এদেশে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদস্যরাই সত্যিকারের হিরো, তাই এই বাহিনীর প্রতিটি সদস্যকে জানাই স্যালুট।